সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তোমরা তো জানো আমি শ্বশুরবাড়ি গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরছি। তো আজকে এত বৃষ্টি হচ্ছে না, কি বলবো। ওই জন্য কি করেছি, ভেবেছিলাম ট্যাক্সি ধরে নেব, নিয়ে হাওড়া স্টেশনে এসে যাব। কিন্তু দেখলাম এত বৃষ্টি হচ্ছে, আমরা ওলা বুক করে নিয়েছিলাম বাড়ির সামনে দিয়ে। তো দেখো ওলায় উঠে পড়েছি, আর চিকু মাঝখানে বসে রয়েছে আর ও এদিক ওদিক দেখছে। ও এরকম আগেও আমাদের সাথে বেরিয়েছিল, এরকম হচ্ছে যে তখন তো অত বুঝতো না, এখন বড় হয়েছে সব কিছু বুঝতে শিখেছে না, ও এটাকে খুব এনজয় করছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তো সায়েন্স সিটির ওই সাইডটাতে তো আরও বেশি বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমরা যাচ্ছি, আর চিকু না আমার একদম চুপ করে আছে, ওকে যে ডাকছি বাবু এদিকে তাকা, ও একটুও তাকাচ্ছে না, বাইরে এদিক ওদিক দেখতে থাকছে। তো দেখো আমরা হচ্ছে দুপুরবেলা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর এটা নাগাদ বেরিয়ে পড়েছি, তার কারণ লেট করলাম না। ফিরতে যদি বা বিকেল হয়ে যায় বা কোনো কিছু, যদি বাচ্চা নিয়ে আসছি তো ওই জন্য। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বাড়িতে গিয়ে দেখাবো চিকু অনেক জামা কাপড় পেয়েছে, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে দেখতে থাকো। রাস্তায় যাওয়ার সময় অনেক কিছু মনে পড়ছিল, এই যে 7টা দিন ছিলাম, অনেক কিছু মানে কি করে যে সময়গুলো পার হয়ে গেছে না, মানে সত্যি বুঝতে পারিনি। খুব ভালো সময় কাটছিল ওখানে, আর মেন কি চিকুর পাপা একটু অফিসে ছুটি পায় না, তো ওই জন্য আমাদের যেখানে যাওয়ার কোনো প্ল্যানিং হয় সানডে করেই যেতে হয়, তাছাড়া ওর তো টাইম হয় না যে আমরা যখন তখন কোথাও একটা বেড়াতে যাব। তো ও আমাকে আগের সানডে দিয়ে এসেছিলো আর এই সানডে নিয়ে আসছে। তো খুব ভালো সময় কেটেছে, আর চিকুর ঠাম্মির শরীরটা একটু খারাপ ছিল, তো ভাবলাম একটু দেখেও আসি আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে, আর সেরকমভাবে তো আমাদের কোথাও ঘোরা হয় না। অনেকটা সময় লাগছিল গাড়ির মধ্যে বসে থাকতে, ভালো লাগছিল, একটু গান শুনছিলাম, তারপরে কয়েকটা রিলসও করলাম। তো চলো তোমাদেরকে একটা রিলস শেয়ার করা যাক। তো দেখো এদিকে চিকুও ঘুমিয়ে পড়েছে, রাস্তায় বার হলেই ঘুমা। মেরি হ্যায় মুশকিল আব তো ইয়ে মেরা দিল বাস মে হুজুর নাহি হ্যায়, ইতনা বাতা দে মুঝে কেসে সমঝাও তুঝে মেরা ইয়ে কসুর নাহি। আর এই যে দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, কত লোকজন, মানে খুব ভিড় ছিল। আর এমনিতে হাওড়া স্টেশনে সবসময় লোকজন থাকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, লোক তো সেরকম কোথাও বাড়তে পারছে না, এই প্ল্যাটফর্মের এখানেই সব রয়েছে। তো দেখো আমরা এবার বাড়িতে গিয়ে আবার দেখা করছি। এই যে দেখো রাতের খাবার বিরিয়ানি এনেছিলাম, তার কারণ ওখান থেকে আসার সময় মাটন খেয়ে এসেছি, পেট ভরা ছিল, শুধু এক প্লেটই বিরিয়ানি আনা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, তো আমিও খুব ভালো আছি। আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে দেখাবো চিকুর সেকেন্ড দুর্গা পুজোতে অজস্র জামা। তো চলো বক বক না করে শুরু করা যাক। তো দেখো আমি ফার্স্টে চিকুর জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো চিকুর জন্য ওর ঠাম্মি একটা জামা পাঠিয়েছে, এটা নর্মাল দুর্গা পুজোর সময় সকালে ইউজ করার জন্য পারফেক্ট। জামাটা খুব সুতি স্কাই কালার দেখতে পাচ্ছ, এর সাথে একটা প্যান্ট রয়েছে, সুতির প্যান্ট, সকালে এটা ইউজ করা যাবে। এই হলো একটা নাম্বার টু, এগুলো সব ঠাম্মি নিয়ে আসতে বললাম। এই আরেকটা শার্ট দিয়েছে দেখো, খুব সুন্দর না, রেড কালার, এটা ওখানে পিঙ্ক দেখাচ্ছে কিন্তু এটা রেড, এর সঙ্গে রয়েছে একটা জিন্সের প্যান্ট, এই দেখো। তারপরে একটা রয়েছে খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, জিন্সের একটা শার্ট দেখো, এটা যদি ওর অনেক বড় কিন্তু এটা হয়তো এখন গায়ে দাগ দিলে হয়তো ওটা বড় হবে, মানে ফিগারে ঠিক হবে কিন্তু হাতাটা বড় হবে। তো দেখো জামাটা খুব সুন্দর, আরও যে কটাই পেয়েছে না সবাই একটু ফ্রি সাইজ দিয়েছে, তার কারণ এখনকার বাচ্চারা সব ভুল করে সব বড় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ শার্টটা খুব সুন্দর না, তো এটা জিন্সের একটা শার্ট, এর সাথে রয়েছে একটা ফুল জিন্সের প্যান্ট, দেখতে পাচ্ছ ফুল জিন্সের প্যান্ট,
মাট কালার, হালকা পিঙ্ক কালারটা যেটা হয় ঠিক সেই রকম দেখতে পাচ্ছ। এর সাথেও একটা জিন্সের প্যান্ট রয়েছে, থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে। তারপর এই সবও সামনে দিয়েছে আরেকটা, মানে তারপর একটা কথা বারবার বলছি কি, মানে অনেকেই তো দিয়েছে, আমি সবার নাম মেনশন করবো ওই জন্য বলছি। তো দেখো এই একটা বারমুন্ডা প্যান্ট দিয়েছে, এটি বারমুন্ডা নয় যে ফুল প্যান্ট যেগুলো হয় না, আমার প্যান্টটা কি দারুণ লেগেছে দেখো, কি সুন্দর প্যান্ট দেখে, এরকম তিনখানা প্যান্ট আছে এই একটা। এবারে দেখাবো আমরা যে চিকুর বাড়িতে গেছিলাম সেখানে একটা ওর পিসি ঠাম্মি ওকে একটা জামা দিয়েছে, জামা বলতে জামা নয় টি শার্ট, দেখো এই একটা টি শার্ট দিয়েছে। আর দিয়েছে এর সাথে এক প্যান্টটা কোথায় গেল, এই একটা ফুল প্যান্ট দিয়েছে। সব এগুলো গেঞ্জি কাপড় খুব সুন্দর, প্রত্যেকটা জামা না খুব সুন্দর হচ্ছে দেখো, পুরো রয়্যাল ব্লু যে কালারটা সেই ব্লু। তারপরে দিয়েছে এটা চিকুর মাসিমণি একটা হাফ প্যান্ট ব্লু, সরি ইয়েলো কালার। আর এর সাথে রয়েছে এই টি শার্টটা, খুব আনকমন কালার, আমার তো ভালো লেগেছে খুবই, দেখো এইটা দিয়েছে। আর সাথে একটা দিয়েছে টি শার্ট স্কাই কালার, এই টি শার্টটা দিয়েছে। আর এটা দিয়েছে চিকুকে, চিকুর বাড়ির বাড়ি ওখান থেকে দিয়েছে একটা দাদু দিয়েছে, জামাগুলো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চিকু এতগুলো জামা পেয়েছে মানে ওকে মহালয়া থেকে জামা পরানো শুরু করতে হবে।